الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحبه. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأحوال مقتحم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله غرفا من البحر أو رشفا من الديم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله محترم سبھاپتی معزز علماء کرام، مربیان کرام، حضرت صاحب رحمۃ اللہ علیہ عاشقین محبین، اللہ پاک بولے ہم لوگوں کو شکریہ ایمن ایک مقبول محفل و دینی محفل اللہ ہم نے اللہ کے مسجد ہو آوار بار توفیق سے ہو الحمد للہ সাহ বলে আমি আইজন বক্তাও নাই আইসি হিসাবে কয়েক মিনিট সময় নষ্ট করবো আপনারা। আচ্ছা, ফুলতলি সাহেব বলে রহমতুল্লাহ আলাইহি ইসারে সব মাহফিল ইসারে সব সমস্ত তাত্ত্বিক আলোচনা করছেন আমরা ডাইনে বাদ মদ হিসাবে, আর ইমাম সাহেব মদ হিসাবে খুব সুন্দর আলোচনা করছেন, আরো একটু কইলে সুন্দর হইল না। তো যেহেতু আমি বাইরে থেকে আইসি মনে করছেন তো বাইরে মেহমান, আসলে ইলমে আমাকে তাই তাই দোষ করবো কইতা বলো আমি আমার লাগনে আইসি যাবে বারো মেহমান দেয় একটু সম্মান দেয় দিকে রোমা দিছি নাকি দুই এক কথা বলে শেষ করে জন্য সব বল আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষ জাতের বানাইছেন আশাফুল মখলুকাত হিসাবে। আল্লাহ যত জাত মখলুকাত সৃষ্টি করছেন সবার মাঝে সেরা জাতিরা মানুষ জাতি। ই মানুষ জাতিরে আল্লাহ বানাইয়া আমরা একবারে বিগিনিং দে জন্ম থেকে লইয়া মরার আগ পর্যন্ত যে কিছু সুযোগ সুবিধা দিয়া দিছ, সুবিধা অসুবিধা কিছু ব্যক্তিগত এখতিয়ার, এটা বড় কঠিন পরীক্ষার সময় আমার। আমরা সবাই জানি মানুষের মাঝে বড় দুইটা শক্তি, এক হইল রুহানি শক্তি আর একটা হইল জিসমানি শক্তি, দৈহিক শক্তি এবং আত্মার শক্তি। দহি শক্তি যেটা আমরা খাওয়া দাওয়া করি বেশি খাই পাওয়ারফুল হই স্ট্রং হই শরীর শক্তি বাড়ে, এটা হলো মাটির শক্তি। আমরা খাওয়া দাওয়া যেগুলো হয় এটা মাটির শক্তি, যেহেতু আমরা মাটি দিয়ে বানাইছে। মূল রুহ যেটা বা আত্মা যেটা আল্লাহর পক্ষ থেকে যেটা আছে রুহ, অত হইলো আমরা মেন।
দৈব সমন্বয়ে আমরা মানুষ, কিন্তু মন হইল রূপ। আল্লাহর কাছে থেকে আইসি ঘুরি আবার আমরা আল্লাহর কাছে যাইতাম। আমরা একটা ডেস্টিনেশন আছে, আমরা বাবা আদমা আলাইহিস সালাম ব্যস্ত রাখলাম ঘুরি, আমরা আবার ব্যস্ত যাইতাম যদি লক্ষ্য বস্তু ঠিক থাকে। আল্লাহর দেওয়া গাইড মতো যদি চলতাম পারি ঘুরি আবার সব আল্লাহ ব্যস্ত নিবে ব্যস্ত যাইতাম। ও দুই শক্তির লড়াই মাধ্যম দিয়া আমরা ফুরেটা জিতবো। এই লড়াই মাঝে আমরা যে বিজয়ী হইব, আমরা ভালো মত হইব, কবর হালত ভালো হইব, কেমতের অবস্থাও ভালো হইব, জান্নাত নসিব হইব। আর ইনো যারা বিজয়ী হইতে পারতাম না শয়তানর তাড়নায় করিয়া, দৈহিক শক্তির পাওয়ারে বেশ মনে করিয়া আমরা চলব খাসিরা দুনিয়া ওলা আখিরা। দুনিয়ায় তো লাভবান নাই, আখিরা তো আমরা লাভবান নাই। এই দুই শক্তিরে মানুষের ইচ্ছা করলে নিজের পাওয়ার দিয়েও কন্ট্রোল করতে পারতো না। এর লাগে আল্লাহর বিশেষ এহসান দয়া রহমত। নিজের ইচ্ছায় আমরা সিনিয়া আল্লাহ পাইলিমু, রসুল পাইলিমু, বালাগতি পাইমু কি ইলা হইলে আল্লাহ অত নবী রসুল ভাড়াই দরকার আছিল না। এক আত্মা রসুল ভাড়াইছিল হইয়া গেল গিয়ে নে কেমন পর্যন্ত যারা আইবা আল্লাহ বাদ আসলকে মানিয়া বিশ্বাস করিয়া রাঞ্জান এরা ব্যস্ত রইবা। ইকা মালে শেষ করছিল না, যুগে যুগে 1,24,000 বা কম বেশি অত নবী রসুল ভাড়াইছেন কিটা লাগি। আমরা বারবার মনে করাইয়া দিছ আমরা খে আসলাম হই আইসি হই যাইতাম মানো রব খে ওটা চিনাইয়া দিছ। মানুষ যাতে বেলাইনও যায় না, কোনো যুগে মানুষকে হইতে পারতে না যে আমরা তো জানি না আল্লাহ এক দুজন নাই, অত নবী রসুল ভাড়াইলাম, অত নবী রসুল ভাড়াইছেন গাইডলাইন করার লাগে জানাই যা যে তুমি দেন খে হইতে দিয়ে আইসো। এবং এইখানে এর আগে আল্লাহ বানিয়ে আসে না রুহার জগৎ আমরা কাছ থেকে আবার একটা অঙ্গীকার নিছ, আর তার জগৎ আলমে আর রহা অসম কাছ থেকে অঙ্গীকার নিছেন আল্লাহ আর লাস্ট তুমি রব দিব। দুনিয়া দিবার আগে আমি তোমার কোনো রব নাই নি, খালিক মালিক নাই নি, আমরা সব হয়েছে কালু স্বীকার করছি আল্লাহ আপনি আমরা খালিক মালিক রব কোনো স্বীকার করিয়ে আইছি। ইনো দুনিয়াত আবার বাদে ও মুসলমান যারা সাবল আজাম দোয়ায় জন্মর লগে লগে আমরা রিমেম্বার হই দেওয়া হয় আমরা খে আমরা কোন নবীর উম্মত কোন ধর্ম লিয়ে আইছি মনে করেই দেওয়া হয়। এর বাদে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এই তসিন নেওয়ার হাতে তুই হয়ে গেছেন কোরআন শরীফ হাদিস শরীফ অগণিত উলামা ইকরাম। আর উলামা ওরা সাকুম আম্বিয়া নবীর রিপ্রেজেন্টেটিভ বলে কি উলামা ইকরাম। উলামা ইকরাম কিন্তু সবাই সব আলিম নাই, খালি ফলে ইনি মর্জন হলেও নবীর ওয়ারিস নাই। কোরআন শরীফ পড়লেও সব যে বড় স্কলার হইয়া তাই হেদায়াত পাইয়া বালা মতো লুই দেই ইলা ব্যাপার নাই। কোরআন শরীফ পড়িয়া বহুত মানুষ বেলাই নাই বকিয়া কোরআন শরীফ পড়িয়া অনেক মানুষ আমার লাইনে আইব। আল্লাহ কোরআন শরীফ কইছেন ইউদিল্লু বিহি কাসিরা ও ইয়াহদি বিহি কাসিরা, অগণিত মানুষ কোরআন শরীফ পড়িয়া গুমরা হইব বেলাই নাই যাইব, আর কোরআন শরীফ পড়িয়া অগণিত মানুষ বালা মতো আইব। বালা মতো আইতে হইলে আমরা যে সমস্ত মানুষ হয় আল্লাহ ওই যে নবীর ওয়াইসেরা তুই আগে শোন আল্লাহ আলা মানুষ অলি আল্লাহ হল যারা মকুল বন্ধ হল যারা এরা দ্বারা আসা যারা দেখবো এরা হই যে আলম এরা মনে করাই হয়েছিল হই যে মিসাক বা ওয়াদা যেটা দুনিয়া তাও বাদে ওপর দেরা বলে গাইতে হল নবীর ওয়ারিস আল্লাহ অলিও হল আউলিয়া কেরাম হল যারা যুগে যুগে আসলা ওখন আসন যতদিন জমিন থাকবো থাকবা পজিশন বেসন থাকতে পারে এজন বড় এজন কম থাকবা যুগে যুগে এই সমস্ত আউলিয়া কিরাম বলে আল্লাহ পাঠাইছেন এরার খানদাদকে মানুষ কিতা পড়তো আল্লাহ চিন্ত রসুল চিন্ত। ইনো একটা কথা মনে রাখার দরকার যে ফিরোর খানদাদ গেলে অলির খান্দা গেলে মানুষ নষ্ট হয়ে যায় এই কথা কেন কই ইসরায়েল ইউটিউব অনেক একবার কইছে তার ফির ফকরের বিরুদ্ধে যথেষ্ট কথা বলা বুহারী শরীফ মুসলিম শরীফ হদিস হদিসে জিব্রিল মিশকা শরীফ ফলে হদিস জিব্রিল আমিন এর লগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদিসে জিব্রিল যেটা লম্বা ইকারে যে মান ইহসান যে প্রশ্ন করছেন যে আনসার হইছে লম্বা হইতাম সে না ইহসান যে পুরা ইলমে মারিফত বা ইলমে তসব যেটা ওটা বুঝাই দিয়েছে ইলমে তসব বা মারিফত কোনটা এক ফিসা ফিরাকি রাজু করতা মানুষ মরি দিতা হাজিয়া তুবা দিতা খাইতা বহুত দিতা তুবা করতা ইটা নাম ফিরাকি নাই
মারিব তৈল ফারা মানুষ রে যে সমস্ত মানুষে আল্লাহ চিনেন না, আল্লাহর খান্দা লাগিত খান্দা হয়তো ফত সঠিক ফত চিনেন না, ওর সমস্ত মানুষরে বালা আল্লাহ ওনা খান্দা পেলে এই ফত পাইতে দিন কোন হুয়েতে সহজ মতো ঠিকা করলে নমাজ পড়লে নমাজও মন লাগে বালা লাগে। আমরা অনেকে নমাজ পড়ি, নমাজ পড়ি আর মন যায় কি বাজারও দোকান হোক ব্যবসা অনেকটা যায় গিয়া রোজা বালা কাম করি মন বয় না। আল্লাহ ওলা যারা অলিও কোন যারা এরা তরি তোর তো তরি তোর নমাজ পড়লে দেখা যায় মন বয়, নমাজ পড়লে বালা লাগে মজা লাগে নমাজে বল লাগে। আল্লাহ ইবনুল কাইয়িম আল জৌজি রহমাতুল্লাহ আলাইহি নমাজের ফাস্ট প্রকার বলছে তো যে সমস্ত মানুষের নমাজ পড়লে মন বয় বালা লাগে নমাজও মনে করে যে আমার খুব মজা লাগে আল্লাহ সামনে আমি আল্লাহ আমার দেখলা ইকান না বুঝতে অত ই বুঝতে আছে আল্লাহ আমার দেখলা ইলা বুঝবো যাওয়া কি সাধারণ মানুষ দ্বারা সম্ভব হয় না। কোনো আল্লাহ উল্লাহ খান্দাত না দিলে মকবুল আল্লাহর ওলি গেছে গেলে হেন যে তরিকা পদ্ধতি বাতাইয়ে দেন জিকির আজকার বাতাইয়ে দেন মন থেকে কিতা কিতা দূর করতাম বার খাসল শয়তানি ওর খতরা মন থেকে হরাইতাম বলবো কিতা হলে ভালো হইতাম ওই যে ঘর পাতে দিব আল্লাহ বলে এন্দা খান্দা যাওয়া যায় ও ভাঙল লাগে আমি বালা হইতাম আল্লাহ চিনতাম রসুল চিনতাম আর আমল করিয়া ও অলির মাধ্যমে রসুল রসুলাম পর্যন্ত পৌঁছিতাম ব্যস্ত হইতাম কেউ কেউ মনে করে যে ফিরাকির নাম হইলে ওঠা যে কোন ফিসর কাছে গেলা তোবা করলা তাই খালি হাতিয়া তোবা দিতা গরু লিয়া দিতা উঠ লিয়া দিতা দুম্বা দিতা তাই মনে করে ব্যস্ত লিয়া দিবেন বিষয় হইলা না। আজকাল ফিরাকির বাজারটা বড় কলুষিত হয়ে গেছে গিয়া বন্ধ কোনো মধ্যে সংযুক্ত হয়েছে না লম্বা করিয়া বন্ধ বাদ ফির ফির অভাব নেই ইটা দেখিয়া কিছু মানুষ মনে করে ওটার নাম মনে হয় ফিরাকি ইটার নাম ফিরাকি নাই ফিরু লাগি আল্লাহ যে বন্ধা আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহ ফিরাকি আল্লাহ আল্লাহ করতে করতে নমাজ পড়ে বাদ নমাজ বাদ দিয়ে নাই রোজা বাদ দিয়ে নাই বড় ফিরু লাগিয়ে যেন তার পারফেক্ট লাইফ সদস্য মতো জীবন চালায় না একবারে নমাজ হজ একবারে পুরাপুরি ইসলামিক জীবন যাপন করে প্লাস এক্সট্রা নকল বন্ধু গিয়ে তা চিন্তা করলে আল্লাহ আরো আরো গরিষ্ঠ হইবা আরো গরিষ্ঠ হইবা আরো গরিষ্ঠ হইবা রসুল্লাহ কিলা মহব্বত হইব এই সবটা করি আমার জানা গই এই নালে ওলি গই নমাজ লগে সম্পর্ক নাই রোজার লগে সম্পর্ক নাই গাঞ্জা খায় জেলা মনে করে চলে আবার ফির মাথা সুন্দর দোটা বান্ধে এও ফির ইটা না এরা হতো আমরা হইয়াত না ইটা বন্ধ ফিরতে গেলে বাসিয়া থাকতাম কিন্তু আল্লাহ ওলা এরা যারা হি পর্যায়ে গেলে কি আল্লাহ কইরা এন হাত আমার হাত হয়ে যায় এন শোক আমার শোক হয়ে যায় এর কর্ম আমরা আমরা অর্থাৎ এর কুমতা করলে আল্লাহর মর্জি মতো করেন না এর যতটা করেন আল্লাহর মর্জি মতো করেন ইত্তাকু ফরাসাত আল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ ই যে মুমিন ই যে আল্লাহ ওরা যেটা এই আল্লাহর আল্লাহর দোয়া লাগতে দেখুন আমরা যেটা দেখি না ওটা দেখুন আমরা সব দিয়ে যেটা দেখি এটা তো বাহ্যিক হয়তো একটা লিমিট আছে আপনি কতখান দেখবা কমাইল দেখবা এগিয়ে দেখবা কিন্তু আল্লাহওয়ালা যেটা আরেকটা শোক আছে এই সব বন্ধু মিলে এরা হৌসু খুলি যায় এরা আমরা সেটা দেখি না বুঝি না হিরা ভিতর তারা দেখুন বুঝে যেটা স্বাভাবিক হলো আমরা আসলে ইলমে দরত নাই যে এটা কিলা ছাত্র জমানাত সাত পিলারে করিবে মত দিছে বুঝুন তো কিছু কিতাব দিতা কিছু প্রশ্ন বেশি করিতাম শুধু ফর্ম লাগি দিতা মই জরা দুই সুদে হাবি মন দিলে ফর্ম লাগি তে ফলিয়া তো বুঝো পড়ে না বারবার ফলি দিয়ে ফলিয়া দিয়ে আমরা সেটা বুঝি বুঝে পড়ে না বা দেখে প্রশ্ন করলে ফয়লা বলে একটা প্রশ্ন উত্তর দিতে না হইতে আরো বলো আরো বলো আর হল ঘুরে দিতা এর মাঝে দিলাম না ইকান ফলিয়া বুঝতে হইলে বা এটা প্রশ্ন উত্তর দিতে হইলে যেটা যোগ্যতার দরকার এটা আমরা রয়েছে না কি আরেক ক্লাস মানুষ বুঝতে হইলে আর হইলেও লাগবো তো আল্লাহ অলিওয়ালে বললে অনেক দূরে দেখিলেন যেটা আমরা দেখি না যেমন আমি একটা এক্সাম্পল দেখি আবার হইলে ইয়েতো নাই আমি আমার ছাত্র জমানার যে সময় গিয়া খালি হয়েছে মধ্যে ভর্তি হয়েছি পড়া কুলরে থেকে গেছি সাপ পিলা তখন ছেলে রেল মসজিদ নমাজ পড়িতা রেল মসজিদ বহুত দূরে মরিতে কইতা বাঙ্গে রাস্তা আছে গাড়ি দেখতাম তো কোনো কোনো দিন ছাত্র মরি ভাই যেতে বিকেলে সাপ গাড়ি বিকেলে গেলাম গিয়া দুই লোক হইতো আরেক দিন ওলা জমানুয়া খুলিয়া সাপের কাছে বিদ্রোহাত গেছি যাইতাম কি কইরা তুমি দিন যাও কি আমার তো উড়াত না আইস আমার লোকজন ফার্মাই নি আমি আমার উড়া বুঝলাম উড়াতরা উড়াতরা হইয়া যাইনা না লেট করতা আমরা সিয়া যাইতাম কি টাইম গুলা সময় শর্ট যাইনা না লেট করতা তোর তো সব বাসা গেলা হলো সময় নিতা আগে বাক্কা সময় রেস্ট নিলা গেছি না রইছি এর বাদে যখন বাক্কা বাদে তাড়াতাড়ি পর্যন্ত সকাল দিয়ে দেখি সকাল লেটে গেছে সাবর গাড়ি গেছি এর বাদে গিয়ে দেখলাম
কতটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আগর যা মানুষ গেছিলা রাস্তা বন্ধ করে যাওয়ার শুনি না এর মাঝে যখন কিছু যদি হয়েছে তারা বলতে যখন যেটা আমরা দেখি না অনেক সময় ইন্দ ভিকু মানুষ উলমাই কিরাম করে আসেন আপনারা যারা সাবর কনিষ্ঠ আপনারা দেখছেন খুব জটিল কোন প্রশ্ন সাবর হিসেবে করলে কোন কঠিন প্রশ্ন করলে সাবগুলো সব ফোন করি আর একটু বোঝা যায় এক দুই সেকেন্ড সব বুঝে কিনা চিন্তা করতা এরপরে আনসার দিতা যেগু হইতে বোঝা গেল ও পারফেক্ট ওটা বুঝছে যেটা হইতা একবারে বাজেট খুঁজে টুকে দেবো না উদাহরণস্বরূপ একটা কথা হয় মধ্যে বলা জানা তো কথা আমরা যে সময় কামিলও করি সাইকেল এসে করি তো রেগুলার সাবগুলো পড়াইতে গিয়া ওখানে সে পড়াইতা সপ্তাহ দুই দিন পড়াইতে আমরা ওয়াই যখন যেটা ওয়াজ করেন সাড়ে একটা ওয়াজও তা করেন এটা তো হদিস লাই দিলে বেশ কিছু মেহনত করিয়া কিতাব সাই ইয়ে পড়াই থাকে সাত বিলো ওয়াজ যখন সব সময় জানেন জানেন এই ক্লাসও গিয়ে বার পড়ানি এটা তো কত মানুষ সাইবার সময় হয়ে গেছে এটা ধরো নয় আমরা এটা বুঝতাম না প্রশ্ন একটু হইলে কিতাব মোতালা ওরা তার সময়টা করি এটা মাকা বলা বুঝতে ছাত্র যারা যারা গেছে খুব জটিল কঠিন কিছু প্রশ্ন ইস্কার সামনে পেশ করছে তো তা তো আনসার দেও দিয়া কোন সময় দেখা যায় যখন আমি এক দুই সেকেন্ড সব বল এর মধ্যে দেখা যায় খুব সুন্দর করি বলে কয়েকদিন স্টাডি করি কিতাব মোতাবলা করি যে সমস্ত মহাদিসে পড়াই নিয়া এরা যারা সমাধান করা দিলা এর মাঝে তো ইজে আপনার দিলা আরো কতদিন মাঝে আরো কিতাব গাড়ি গাড়ি ঘুরি আর বহুত সেগুলো দেখা যায় ও সব গুলা জায়গা বুঝলাম ওটাও দেখা যায় কিতাব কথা আগে আমরা জানছি না যে ঘুরি ফিরি ওটা হলো কিতাব আছে তো এরারে আল্লাহ কি ঋণ দিস এটা এরা জানলে আল্লাহ জানবে এতে তার নাম হলো অলি আল্লাহ এর নাম হইল অলি আল্লাহ এটা আমরা এমনি ধরতে নাই ওই জন্য ও মধ্যে সবাই বলছেন যে সাপ তুমিলার কিছু খলিফা বলে আসেন মজাজা বলে আসেন এরা যে পজিশন এটা বড় অলি হলো অনেক পজিশন আমরা চিনি না আমি আমার ফয়লা বছর যে সময় হসো গেছি বড় সাপ পিলা লোকে আসন লোক লোকে মোদি সাহ হুজুর সুমানির ভেসরে বাক্কা উলামাই কেরাম আমি নয়া মানুষ গেছি আর কোনদিন গেছি না তো মনে একটা খান আছে যে হজরতে মদিনা শরীফ গেলেও আগে তন্তার লোকে দেখতাম জিয়ারত আমরা মক্কা শরীফ মদিনা শরীফ আইছি আমার বাদে তো ইয়াং তো তাড়াতাড়ি হুইলার একলা লাগতাম না তন্তার লোকে জিয়ারত লাগতাম এদিকে যাইলাম না একটু লেট হল না তুলা সঙ্গা দিকে রুম সামনে গিয়া মুখ দেখি বাড়ি দেন না হয়ে যাচ্ছে যাইমু যাইমু যাইতে এখন তো হলি না খালি লেট করেন এই দিন আর গেলাও না আমরা বিকেলে আইছি যাইতে পারবো না ফজর নমাজ পড়িয়া তাইকে তো রাইত মাস বন্ধু করুন তার যদি নমাজ পড়িয়া বহাত ফজর আসানো আগে তো কইছে আমার ক্লাস মিট আসানো লোকে আসলে এনে অমুকরে ডাকো খাই থেকে যেতে হলে গেছি নমর হয়ে লুকে আও ও লোক তো যেতাম না যাইতাম জিয়া হতো কইরে আমরা হয়তো তুমি বেজারে চোখাই গেছি না ই রাজা বাসা দুর্বল বড় বড় জায়গায় যেতে হইলে তো আমরা তো কিভাবে আসুন নাই না কিরা লইতাম তো ইজাজত না হয়ে যাওয়া ঠিক নেই হবে জায়গা তখন মোটামুটি যাওয়ার মতো পরিবেশ হয়েছে আও সুবহানাল্লাহ অনেক এরারে অলিয়া লাগে না আল্লাহর সুলে জিয়ারত লাগি দিলে পারমিশন চাকরি লাগে না লেট করা কিতা কিতা বিষয় হইলে আমরা তো রেডি নাই যখন গ্রিন সিগনাল হয়েছে তখন দেওয়া যায় সালাম দোয়া দিয়ে যা ইতা আমি শুধু মাচ্ছি না কিন্তু খাওয়া মনাসিও নাই যেহেতু প্রসঙ্গে আইছে তো আল্লাহ আলা যারা এরা তো আমরা রাডার দ্বারা করতো না এরা হইলে অলিয়াল না রসুল্লাহ লাগে যারা সম্পর্ক ঘনিষ্ঠ এবং সব দিকে এরা পারফেক্ট লাইফ ইসলামের জীবন যেমন এবারে পুরা জীবনটা সাবগুলা সম্বন্ধে আমরা যারা সিনর পার্সোনাল লাগতে কিতা আসলে জানি না তো সব সময় তোমার তার লোকে সফর বাইক গেলেও তো মানুষে পড়া সাতটা দিয়ে দুদিন যাইতা মানুষ পড়া আইরা আইরা এই যে ব্যক্তিগত জীবন যেমন আছে কিছু লম্বা সময় ফ্যামিলি বা চিন্তা দেওয়ার দরকার ইটা ও সময় মাসে ডিস্টার্ব করে রাত এগারোটা বারোটা যাইছুন ও ধীরে ধীরে গাইছুন লই যাও এর একটা লাইফ আসিল সেটা দিনের লাগে অলি আল্লাহর আরে পরিচয় গিয়া যে সমস্ত মানুষের খান্দাত গেলে আল্লাহর তো হয়ে যায় আল্লাহর শুনো তো আল্লাহর বলি হচ্ছে ফুতুল সাহাবুল রহমতুল্লাহ আলাইহির ইরা দরজায় লাগে নসিব মশলা যেমন আপনারা জানেন হলে দারুকিয়া তো ইতিহাস করছি নগর জানো দারুকিয়া স্টার্ট হয়েছে রসুল্লাহ সাল্লাহ ইসলামের ইশারায় আমি কোনটা হইতাম না আল্লাহ রসুলের ইশারায় ফুতুল সাহাবুল্লাহ দারুকিয়া স্টার্ট হয়েছে
রসুল্লাহ কোন সম্পর্কে কিন্তু আপনারা সবাই কোন ই কোন অলি আল্লাহ কোন আলিমল কোন মানে রসুল্লাহ গাইড হয়ে হাম করেন মানুষ আলিমগল গিয়া এরা কোন বোঝা বলিয়া শত্রু ওই দুজনে শত্রু বলেছি আমি বলেছি না শত্রু যেন হাদিসনের ক্লাস চার টাইটেল ক্লাস ওই সময় মোদী সাহেবের কাছ থেকে আমরা যে স্বপ্নবাজ এটা জানলাম এইটাও হয়তো সাহেব পিলা রহমতুল্লাহ যখন স্টার্ট করলাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত দিয়ে স্টার্ট করলাম গুরুত্বপূর্ণ কোনো খাম জটিল কোনো খাম সাহেব পিলা দেখা যায় মোদিনের সঙ্গে ইজাজত সাহেব করতাম না ওখানে আবার মনে করেন যদি সে রসুল্লাহ হাজির না ইটা নাই আল্লাহ বলে আপনার লোকে রুহার কানেকশন তা তো সম্পর্ক তা তো এরা এরা লোকে দ্বিধা নস্তিত্ব এরা লোকে দ্বিধা নস্তিত্ব যেটা আমরা অনেক চেষ্টা করি রসুল্লাহ লোকে আল্লাহ রসুল্লাহ দেখার জিয়ারতর কত আমল আমল ওখানে আছে কিতাব লেখা পড়তে 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 নসিব না পড়তে পড়তে নসিব না আর হেলা ব্যাপারটা আর হেলা না কেন হইতো না এরা স্বাভাবিক জীবনযাপন একবারে ছোটটা কি ছোট সুন্দর তো থাকতাম না খালি ফর্জ নাই ওই এরা হবেন ফর্জ তো ঘুরা করবেন নগর তারি খুব গুরুত্ব দিয়া হবেন এরা দিন উদাহরণ দেই আমার সামনে বলো না সাবলে তো হাজির লোকে থাকতা সবর সবর কেন চান্দি করিয়া তু আরাম করছেন উঠিয়া অজু করতা তো কইছেন সেটাই গিয়ে অজু করতা তেই মুজা কুটা মুজা কুটতে সময় উল্টা বলি দিছে কুদাম দিছে রে তুমি অত নিয়ে লোকে জানো না মুজা আগে আগে কুদাম কুদাম আমরা মসজিদ আমাইছে তোমায় জুসে মাতি আমাইছে বাবুরখান আগে দিলে বুঝিয়েন না আর হেন অলিয়াল্লা খে মসজিদ নাই তার নিজের মুজাহ ভিনতে সময় শূন্য তো ওর কিনা ওর না তাই আর তো ভিন দিয়া এটা তো চেল আছে ই সুন্দর উল্টা করে যায় কোথাও দিয়ে বড় সময় দেন বাকি অংশ অলি আল্লাহ হানবারেন তো অলি আল্লাহ আল্লাহ রসুল মানে ছোট সুন্দর তাই লিয়া বড় তো হতাও করতা ই সমস্ত মানুষের খান্দা কেলে ও যে ওয়াজ হতে লিখান যে কেয়ামত দিন সব দলের ইমাম ওলের নাম দিয়ে আল্লাহ ডাকবা ইমাম ওলের ঢুকা যদি কোনো সময় ফুতরি সবার দলের ডাক দিয়ে আল্লাহ আল্লাহ ই মকুল অলিম নামে আমরা যারা পালা বাইতে মহব্বত করি যদি কোন সুরতি দাখল লোকে আমরা সামনে যেতাম পারি এই দলের লোকে আর বাসার কত গেছে গিয়া নমাজ উজা করে আল্লাহ বিল্লাহ করে ফারান খুব কঠিন যাব আপনার আমার নমাজ কত কেন জানি না মকবুলের কিনা জানি না কিন্তু আল্লাহ মকবুল যে হলি হেরার দলের লোকে গেলে গিয়া হেরা তো আসো নিচে জায়গা পাইবা বালা জায়গা পাইবে এরা বিচার আল্লাহ আর আল্লাহ হইব সুর দেখায় বদমাই বড় নিজ আছে এগুলো তো একজন ডাকবা এই দলের লোকে গেলে এগুলো বিচার আরেক লাগান বাদ মানুষের বিচার এক লাগান বালা মানুষের বিচার আরেক লাগান ছাত্র আসলা রায়ত দুই লাখ আমি দুই লাখ বলছি আমি একটা কইয়া শমসে তিবরিজি অলি আল্লাহ একজন মজুফুল লাহান মজুফ একটা মানুষ আছেন জানি দেখতে খুব হিসাব নাই আধা ভাগ লাগান চলো এই না একটা দিন গিয়ে দান করো তাই যে গরু আছেন উবাই দিয়ে খাজে তার রসুন গিয়ে উঠি আই দশন তানি মজমাই বাড়ি বিশাল কুতুবানা জিকেছি নিতা দিতা আধা ভাগ লাগা মানুষ সে গুরুত্ব ইবার কথা নাই কোনবার কথা নাই এই দুটি কইছে নেই তো বড় আলিম আর বড় আলিম নাই ই যুগর তান বড় আলিম দের স্থান ছাত্র তার ইনমো লোকে খা ধরে গিয়া সামনে যায় না তাই কইছে ইতা তো ইতা যে তাই আপনি বুঝতে নাই ই ব্যবহার সেবা যে তা ইতা আপনার সাজিনে বুঝতে নাই তাই কইছে আহ ওই অগুলো শাস্ত লাগছে আর গুলি লেগে আসতে লাগে চলে গেছে একবারে সারা করে শেষ আরে ওরা তো কইছেন খান্দার দেখে মরছে সারা পানি পড়ে গেছে গিয়া দুই লাখ দোকানে করছি যাও আহ হইতে সময় সারা লাইব্রেরি যদি আপনি সেরে গেছে গিয়া তখন তখন ফাইন কোজন ইটা কিনা হেন তো হইরা ইটা ইটা এটা এটা তুমি বুঝতে না এই না আগে কইছো না আগে হিলেও কিন্তু আপনি বুঝতে না আহ কিন্তু লাইব্রেরি চলে গেছে গিয়া এই তুমি ইটা কিনা বলে এটা তুমি বুঝতে হেন যে হিলিম এই বুঝতে না আর এর হিলিম এই তো বড় আলিম কিন্তু সুফি নাই ওলি আল্লাহ নাই রুহর যে টান টান যেটা আল্লাহ আজলা মদিনা লগ্ন ইটা কাই নাই বাট যুগর শ্রেষ্ঠ মানে
আর এন আল্লাহরে অলি সুফি হেরা আ করার লোকে আল্লাহ আর সঙ্গে আসল অলি আল্লাহর ব্যাপার কেন না আ কইছেন যদি আসল আইতে শেষ এ বাদে ই জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তা নি লাগিতে ফলাইয়া দেখলা তো সারা জীবন বলি আমার কত বড় আলিম হইলাম ই বেটা এক আ করার লোকে তো সবটা শেষ বড় আলিম না বেটা আমি কি দাও না ও তো এমনি তো আদি হেন লোক হেন লোক ধরতে ধরতে হেন লোকে হেন কাজ মত করতে 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 এক পর্যায়ে মকবুল কামিল অলি হয়ে লাগিয়ে আই এর মধ্যে তাই নিজে বুঝছেন যে আমার জীবন তো বেকার আছে যদি আমি জ্বালাই ঘরে সংসার তিন জন আমাকে এনার্জি না পাইতাম তো আমি বেকার গেছিলাম গিয়া আমার লাইফটা হিসাব ওদিন থেকে আমি মানুষ হইলাম ওদিন থেকে আল্লাহ আল্লাহ হইলাম যেদিন ও অলির আমার কত মধ্যে সুযোগ হয়েছে আল্লাহ আল্লাহ আলাদা ব্যাপার আল্লাহর মকবুল আলিয়া কত মধ্যে হলে বহুত মানুষ আছে ও ধরিও যাইব কি আপনি নাই মোদী সাহেব কইছেন বহুত বেইন মানুষ হয়েছে না বাবু আল্লাহ মায়া করছেন কেসন দিয়া ইয়ার দিন সাহাবি রসুলের ইয়া সাহাবি রসুল ইয়া রসুল্লাহ কিয়ামত কোন দিন দিব রসুল্লাহ ওই বা কিয়ামত লাগি তুমি কিতাব প্রস্তুত দিছ তুমি কিয়ামত হল হইতে চাই না কিয়ামত লাগি কিতাব প্রস্তুত দিছ তাই তো আমার তুমি বলতে আমি আল্লাহ রসুলের মহব্বত করি আমার আর কোনো প্রস্তুতি নাই আমি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত করি রসুল্লাহ বলে তুমি যারে মহব্বত করো তার লোকে তোমার আসলে অন্য রাইত আছে তুমি এর লোকে ব্যস্ত তো মহব্বত যেটা খালি আল্লাহর হাতে যদি কোনো অলির লোকে মহব্বত থাকে আল্লাহ আল্লাহকে মহব্বত থাকে যদি এরা লোকে আমরা হাসর হইব এবং এরা ছিল আমরা মাফ করে দিব তো আল্লাহ পাক রব্বুল আলামিনে মকবুল তরিকার যত অলি করেছে আমরা সব অলিকে বিলি করি বিশ্বাস করি কোন অলি গালি গেলে ঘটনা ঠিক নাই ওখান যে সমস্ত ইউটিউব ওয়াজগুলো আমরা শুনি কিছু ভাই হলে বুঝিয়ে বা না বুঝতে ওয়াজ করুন এটা বড় ডেঞ্জার বড় খারাপ লাগে সাথে ফি রইলে তো শুইলে এটা ঠিক নাই মুর্শিদ আর এরা কোন ইসলামিক স্কলার গেরি নম্বর দিয়া ঘর তোর নম্বর সহি হদিস আছে ওটা করো ওটা করো এ সহি হদিস কিনা বুঝছে আর আমার কিনা বুঝছে অতএব এই সমস্ত ফিতনাটা কি আল্লাহ আমরা হেফাজত করতাম আর আমরা চেষ্টা করতাম সকল সময় কিছু নেক আল্লাহওয়ালা মকবুল ওলি যারা এরা রসুলের দিনে থাকতাম এই কেন আপনারা এমনি আমার স্মৃতি হওয়ার সময় গেছি গা খুব শর্ট পেন্টাম সে গিয়া হজরত ফুতুল সাহেব রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের বাদে সাহ বইলা গেছে বড় সাহেব রহমতুল্লাহ আল্লামা বরসানদের মধ্যে আমার ফুতলি এই তো বহুত বড় মকুল হলি আপনারা জানা আছে আপনারা আমার তাই বালা সিন হইন এই একেবারে ছোটবেলা তাই দাম কিছু লোক কি করো না বিষয় আসে আছে যেটা ঘর নাই মাদ্রাসা বলি বহুত বড় হলি আল্লাহ তো আল্লাহ বাবু বর্ষে মেহরবানি হজরত বর্ষা বলি রহমতুল্লাহ আলাই বিষয় হয়েছে আমেরিকা আশা করি আমরা মার্চের মাঝামাঝি সময়টা আমেরিকা তুলছি তো হজরত ফুতুল সাহেব বলি রহমতুল্লাহ আলাই বানাই রমা যেটা আঞ্জুমনে আল ইসলাম বা মসজিদ গিয়াকে আমরা যেটা আছে আমরা সবে যেন যেন আছি চেষ্টা করতাম আমি মনে আর ইসলাম লোকের সম্পর্ক রাখতাম মেম্বার হইতাম সম্পর্ক হইতাম আর বড় সাহ পিলা তৈরি বানার বাদে আমরা সকল যেন জমিয়া টাইম গেছে বয়স হইয়া তু বয় করিয়া যেন আমরা ই চেঞ্জ চেঞ্জটা ই সিলসিলাটা ধরিয়ে রাখতাম পারি যেন কেমন তো আল্লাহ যদি আমরা দেখেন যে ফুতুরির দল খেরা আহলে সুন্দর জমাত খেরা হানবি মজম খেরা রাখুন যদি যেন এরা রসিলা এরা কদম ধরি ধরি আমরা ব্যস্ত যাইতাম পারি এর লাগে সাহব গেলে আমরা কিছু প্রস্তুতি দরকার ইনু আমি আর কোথা কইতাম সেই আর হজরত বড় সাহেব বলে রহমতুল্লাহ আলাইহি ওলি যে ইনু আর এস আর এল আমার কি আপনারা বেশি জানেন সাহেব বলে আসলা তো জামে মানে হজরত বড় সাহেব রহমতুল্লাহ আলাইহি আপনার নিহত মানে কোনটা থাকে সত্যি খান্দা যায় যদি আরম্ভ হইতে নাই নিহত বলে আমি তো থাকে না যদি আপনি খান্দা গেলে কোনটা কইতে হবে আপনি তাই তো কোথায় কইতে না আরম্ভ হইতে নাই ই অলি এমনে হলি তার দাদার আগে ধরা হয়ে যায় অতএব নিয়ত্রে মনটা একবারে ফ্রেশ হইয়া একবারে ক্লিন হইয়া খালিস আল্লাহ হইব লাগে যদি যাই আরাম পাই বহু সাথে হইবা নিয়ত সততা বাজালিও যাই যদি তে দেখবানে তান গেছে গেছো নেশা ই তোমার মতো কিবা হয়েছেন কিন্তু আপনি আরাম হয়ে যাবা সকল অলির সাইজ সমান নাই সকল অলির তর্জ তরিকা সমান নাই আমরা তো তান ছাত্র ছাত্র মানে দেখি আইয়া এর ব্যাপারটা একটু আলাদা আমরা উস্তাদ বলে মাঝে ডরাইতাম বেশি আমরা থাকে ডরাইতাম বেশি আর ই আর এক তোর তরিকা থাকতা কিছু মানুষ আছেন বড় হুজুর আছেন গেলে কত মুসলিম খুশি হইবা খান্দে তাই
কতমসে আগে দফা তো লবাই থাকি ইটা তো ফান নাই আমার কতমসে বলতো মানে খান তুকে ওই দিন আতা গসন খান ও খবর পাইছো খান এতি হইগো কি নো খান দে রুতা নাই এর বাড়ি দাও দি আমি আনতা বাড়ো না আনা দাও তে এত বড় বাড়ি গোর বাড়ি গিরা কি গিরে খান দে গিরে খামাই যা কিটা কথা রোহিঙ্গা এম যে হটা আলাদা তো আমার অনুরোধ আমার আসলে খেতে মতো আঞ্জুমান আল ইসলাম মিশিগান আছে আমরা সব আল ইসলাম মেম্বার হইতাম লোকের সম্পর্ক রাখতাম মসজিদের সম্পর্ক রাখতাম আমার আমার ভালো করতাম আমার বর্ষ হওয়ার মধ্যে জমিয়া হবেন এখানে হইয়া আপনারা যদি হলিকে মাস হইন ওয়াজ মফিল তো করবা ওয়াজ মফিল করুকা এদিন খালি খানেকার মফিল করুকা জমিয়া তোবা হরিয়া বয়স হইয়া আমরা যেন আমরা লাইন চালে সব গুলা রুহানি ফসল হইবার জন্য সিলসিলা আমরা জারি রাখতাম পারি আল্লাহ আপনারা আমরা অপরে তৌফিক দিতে হয় আমাদের সকল রুকা সল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি صلى الله على سيدنا محمد وعلى آله صاحبه عيسى عليه السلام مفيد أمر عيسي إنه دعا خلل صاحب كلا بطر جبل من تطاق كويس مدرسة بي أمر دعا خلية كوي بندر لك زاد يسو إنا تاتي بشي إن دعا خلل إن دوسي لأي أهل أمر خون ديتا نهي أمر كلا دعا خلمو أمر خلا لطمان دبا أمر بشي ديبا وتبو أمر نيوتا تو خاليس بولا مقو نولي بشي আল্লাহ কোনো বলি আলোচনা যেন করেন রহমত বেস্ট তাই কেন বেস্ট হয়ে যেন রহমত আছে ইন্দু তো আমরা নিশ্চয় অন্য কোনো উদ্দেশ্য আছে ইন্দু আপনারা দেখেও ঘন্টা ওয়ারে ইলেভেন টেন ইলেভেন ডলার টুয়েলভ ডলার তো খেম দিতে করতো না খালিস আল্লাহর তো মসজিদ হয়েছে নিয়ত পালা থাকে যদি ঈশ্বর রসুল উপলক্ষে আল্লাহ তালা আপনার আমার মা বাবা যারা খবর বাসি দাদা দাদি নানা জানি খবর বাসি আল্লাহ হয়ে যেন আল্লাহ ই মকবুল ওরি ঈশ্বর সব বসিলে আমরা গরিব জন্য মুর্দিগান দিয়ে মা করে দিলাই আর আমরা দিলি ইয় থাকতো দিল ই বিশ্বাস থাকতো যত ফিতনা হোক না কেন কোনো ফিতনা না হুনিয়া আমরা পুরনো মুসলমান রাস্তা ঠিকই রাখতাম পুরনো মুসলমান রাস্তা ঠিকই রাখতাম নয়া মত ফতুনিয়া হকি আই একটা হয়েছে হকি আর একটা হল হিকি আর একটা হল সব ইসলাম ইস্কুল না ইটা হুনিয়া ওরা হইতাম না জমিয়া থাকতাম রসুল্লাহ ফরমাইছেন বাদাল ইসলামু গরিবান وسيعودك ما بدا فتوبى للغرباء اسلام প্রথম দিকে মুসলমানের কম আছে নন মুসলিম বেশি আছে না কিয়ামত আগে আবার হকপর মুসলমান সংখ্যা কম থাকবে আস্তে আস্তে ওটা বেশি হইবে বাতিল এই সময় যে ঠিকই থাকতে পারুন ও কম সংখ্যক মানুষ লাগি রসুল হয়ে গেছেন فتوبى এর আগে শুভ সংবাদ এরা হলে বেশ খুশি করবা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আপনারে হলে তৌফিক দিতা হযরত সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওয়ানি ভয়েস হইতাম আর ইউসিলা যেন আমরা মুর্দিগান হলে মাফ করে দেন ও আখরু দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।